Hey guys, good morning. আমি সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন কিছু এক্সারসাইজ নিয়ে। তো আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, কারণ তোমরা রোজ ভিডিও দেখছো মানে তোমরা রোজ ওয়ার্কআউট করছো, আর রোজ ওয়ার্কআউট করছো মানে তোমরা অবভিয়াসলি এই করোনা টাইমে সুস্থ আর সবল। প্লিজ তাড়াতাড়ি এক্সারসাইজটা দেখা, আমি ওয়েট লস করতে চাই তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, কেন টাইম ওয়েস্ট করছো? তো চলো তাড়াতাড়ি দেখে নিই কী করে আমরা এক্সারসাইজটা করব, আর আমরা কি করে তাড়াতাড়ি আমাদের বডি ফ্যাট কমাতে পারবো আর বডিকে অলওয়েজ ফিট রাখতে পারবো। তো চলো শুরু করে দিই। হাই গাইস, আমি শান্তনু, তোমাদের দোস্ত আর হোস্ট, আর তোমরা দেখছো শান্তনু রকিজ। তো আজকের ভিডিও শুরু করা যাক, লেট গেট স্টার্টেড। তো ফ্রেন্ড, আজকে যে ফার্স্ট এক্সারসাইজটা করতে চলেছি সেটা হলো হাই স্টেপিং। হাই স্টেপিং তোমরা আগেও ভিডিওতে দেখেছো, আজকে ভিডিওতে আবার তোমাদের ক্লিয়ার করে বলে দিই হাই স্টেপিং কী করে করবে। তো হাই স্টেপিং করার আগে এর যে বেস্ট ফেসিলিটিসগুলো আছে, কী করে, কী কী হিসাবে এই হাই স্টেপিং হয়, বা আমাদের বডির জন্য এই হাই স্টেপিং কতটা জরুরি, সেটা তোমাদের সাথে আগে ডিসকাস করে নিই। হাই স্টেপিং দ্য টাইপ অফ কার্ডিও, কার্ডিওর মধ্যে পড়ে, আর ফুল বডি ওয়ার্কআউটের জন্য, ফুল বডি থেকে তোমাদের ফ্যাট বার্ন করার জন্য হাই স্টেপিং প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই হাই স্টেপিং কী করে করবে। এক জায়গায় দাঁড়াবো আর দেন আমরা হাই স্টেপিং স্টার্ট করবো। এইভাবে আমরা হাই স্টেপিং করব, এক একবারে 30 সেকেন্ড করে, তিনটে করে সেট। তো হাই স্টেপিং তোমরা অবভিয়াসলি করবে, আর ফুল বডি ওয়ার্কআউটের জন্য হাই স্টেপিং সব থেকে ভালো। অ্যান্ড ফ্রেন্ডস, নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো স্কোয়াট। স্কোয়াট মানে এটা ফ্রি স্কোয়াট উইদাউট কোনো ওয়েট নিয়ে। স্কোয়াট তোমরা কিভাবে করবে, তোমাদের শোল্ডার লেভেলে তোমাদের পায়ের গ্যাপ থাকবে, দেন তোমরা বসবে আর উঠবে, দেন হাতটা তোমাদের স্ট্রেট থাকবে আর তোমরা ডাউন হবে অ্যান্ড আপ হবে। আগে বলে দিই এই স্কোয়াট কি হেল্প করে। স্কোয়াট আমাদের যে কাপ মাসেল আছে এর সাথে সাথে যে আমাদের থাই রয়েছে সেইখানে মাসেল বিল্ড করতে এবং ঠিকঠাক স্ট্রেংথ আনতে এই স্কোয়াট কাজ করে। তো চলো দেখে নিই স্কোয়াট কী করে করব। স্কোয়াট করার জন্য তোমাদের আগেও বলেছি আমাদের পায়ে গ্যাপ কতটা থাকবে, দেন আমরা হাত সামনের দিকে রাখবো আর স্কোয়াট করব। 15 করে স্কোয়াট করব, তিনটে সেট। চলো স্টার্ট করা যাক। অ্যান্ড ফ্রেন্ডস, আমাদের যে নেক্সট এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো মাউন্টেন ক্লাইম্বিং। মাউন্টেন ক্লাইম্বিং চলো দেখে নিই মাউন্টেন ক্লাইম্বিং আমরা কীভাবে করবো। কিন্তু মাউন্টেন ক্লাইম্বিং করার আগে জেনে নিই এই এক্সারসাইজটার উপকারিতা কী আছে। এই এক্সারসাইজটা করলে আমাদের ফুল বডি কার্ডিওর সাথে সাথে আমাদের যে বেলি ফ্যাট আছে সেটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে, এর সাথে সাথে শোল্ডার, ব্যাক এবং আমাদের যে ট্রাইসেপস অ্যান্ড বাইসেপস আছে, আর তার সাথে সাথে রিস্ট আছে, সেটা স্ট্রেংথ বাড়াতেও এই এক্সারসাইজটা প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কীভাবে করা যায়। এই এক্সারসাইজটা করার জন্য আমাদের ফুল বডিটা আমাদের হাতের উপরে রাখতে হবে, জাস্ট লাইক পুশ আপসের মতো। দেন এবার আমাদের লেগটা অর নিটা আমাদের চেস্টে এসে এটাকে আটকাবে। এইভাবে এই এক্সারসাইজটা আমরা 30 সেকেন্ডের জন্য করব এবং তিনটে সেট করব এই এক্সারসাইজটা। এরপরে যে নেক্সট এক্সারসাইজটা আসে চলেছে সেটা হলো রিভার্স ক্রাঞ্চেস। রিভার্স ক্রাঞ্চেস কীভাবে করব চলো একবার দেখে নিই। তার আগে বলে দিই রিভার্স ক্রাঞ্চেস আমাদের কী পরিমাণে হেল্প করে। রিভার্স ক্রাঞ্চেস আমাদের বেলি ফ্যাট বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই কীভাবে আমরা রিভার্স ক্রাঞ্চেসটা করব। রিভার্স ক্রাঞ্চেস করার জন্য আমাদের লেগটা এল শেপে
থাকবে, আর দেন আমাদের হাতটা থাকবে আমাদের মাথার পেছনে, দেন আমরা বডিটাকে ক্রাঞ্চ করব, দেন আবার ফ্ল্যাট করব। চলো স্টার্ট করা যাক। এই এক্সারসাইজটা আমরা ওয়ান টাইমে 15 বার করব আর তিনটে সেটে এই এক্সারসাইজটা কমপ্লিট করব। এরপরে যে নেক্সট এক্সারসাইজটা আছে চলেছে সেটা হলো রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্ট প্রথমে বলে দিই, রাশিয়ান টুইস্ট আমাদের কি হেল্প করে। রাশিয়ান টুইস্ট আমাদের বেলি ফ্যাট এবং তার সাথে সাথে আমাদের সাইড অ্যাবডোমিনালে যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই রাশিয়ান টুইস্ট আমরা কীভাবে করব। রাশিয়ান টুইস্ট করার জন্য আমাদের লেগটা এয়ারে থাকবে, নিটা মাটির সাথে টাচ করবে না, দেন হাতটা আমাদের এইভাবে থাকবে, আর দেন আমাদের উপর আপার পোর্শন বডিটাকে টুইস্ট হবে। এই এক্সারসাইজটা আমরা ওয়ান টাইমে 15 বার করব আর 3 সেটে এই এক্সারসাইজটা কমপ্লিট করব। ফ্রেন্ডস, এবার যে নেক্সট এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক করার আগে বলে দিই সাইড প্ল্যাঙ্ক কী কী হেল্প করে আমাদের বডির জন্য। সাইড প্ল্যাঙ্ক আমাদের বডির অ্যাবডোমিনাল সাইড পোর্শনে যে ফ্যাটটা আছে তার সাথে সাথে বেলি ফ্যাটটা যেটা আছে সেটা বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই সাইড প্ল্যাঙ্ক কী করে করব। সাইড প্ল্যাঙ্ক করার জন্য আমাদের বডিটাকে একটা সাইড করে ফুল ম্যাটের সাথে বডিটাকে রাখতে হবে, দেন আমাদের হাতের ওপরে আর আমাদের পায়ের হিলের ওপরে আমাদের পুরো বডিটাকে লিফট করতে হবে আর সেটা প্যারালাল থাকবে ফ্লোরের সাথে। তো চলো, এই এক্সারসাইজটা করার সময় আমাদের বডি যেন বেন্ড না হয়, আমাদের বডি যেন প্যারালাল থাকে অন দ্য ফ্লোরের সাথে। এতে কি হবে, আমাদের যে পোর্শনে প্রেশার ক্রিয়েট হবে সেটা হলো বেলি এরিয়া অ্যান্ড চেস্টের সাইড পোর্শন, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন করতে এই এক্সারসাইজটা হেল্প করবে। অ্যান্ড এটার অপোজিট পোর্শন আমরা করব, সেটা হলো লেফট সাইড। লেফট সাইডেও আমরা সেম ভাবে এই এক্সারসাইজটা করব, আমাদের বডিটা লিফট করব হাতের সাহায্যে আর দেন ফ্লোরের সাথে এটা একই প্যারালাল অবস্থায় থাকবে, আর সেম ভাবে এটা প্রেশার ক্রিয়েট করবে আমাদের বেলি ফ্যাট এবং চেস্টে। ফ্রেন্ডস, তোমরা এই এক্সারসাইজটা ওয়ান টাইমে 30 সেকেন্ড করবে অন ইচ সাইড আর এই এক্সারসাইজটা বোথ সাইড 3 সেট করে কমপ্লিট করবে। এবার নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো প্ল্যাঙ্ক, আর এটাই আমাদের ফাইনাল, আজকের ফাইনাল এক্সারসাইজ। প্ল্যাঙ্ক কী করে করতে হয় তোমরা অবভিয়াসলি আগের ভিডিওতেও দেখেছো, যদি না দেখে থাকো আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে, তোমরা অবভিয়াসলি গিয়ে ভিডিওটা দেখতে পারো। বাট এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডিসক্রাইব করবো প্ল্যাঙ্ক তোমরা কিভাবে ঘরে আরামসে করতে পারো। প্ল্যাঙ্ক, তার আগে বলে দিই প্ল্যাঙ্ক আমাদের কি কি হেল্প করে। প্ল্যাঙ্ক আমাদের বেলি ফ্যাট তার সাথে সাথে আমাদের শোল্ডার চেস্ট আর রিস্টের স্ট্রাকচার তৈরি করতে প্রচুর পরিমাণে হেল্প করে, বেলি ফ্যাট সব থেকে বেশি বার্ন আউট করে। তো চলো দেখে নিই প্ল্যাঙ্ক আমরা কি করে করব। প্ল্যাঙ্ক করার জন্য আমরা ফ্লোরের সাথে এইভাবে শুয়ে পড়ব, দেন আমাদের হাতের সাহায্যে এবং আমাদের টোয়ের সাহায্যে বডিটাকে লিফট করব, প্যারালাল থাকবে ফ্লোরের সাথে, আমাদের ফুল বডি যেন স্ট্রেট থাকে যাতে আমাদের পুরো প্রেশারটা আমাদের অ্যাবডোমিনাল ফ্যাটের উপরে এন্ড চেস্টের উপরে পড়ে, তার সাথে সাথে আমাদের শোল্ডার এবং ব্যাকের উপরেও পড়ে। এইভাবে আমরা এই এক্সারসাইজটা ওয়ান টাইমে 30 সেকেন্ড করে করব আর এইভাবে 3 সেট কমপ্লিট করব। আই হোপ ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করো। এইভাবে তোমরা যদি রোজ এক্সারসাইজ করতে থাকো তো তোমাদের বডি একদিন না একদিন পুরোপুরি ফিট হয়ে যাবে আর পুজোর মধ্যে তোমাদের বডি একদম পারফেক্ট হয়ে যাবে। তো অবভিয়াসলি তোমরা রোজ আমার দেওয়ার রেগুলার ভিডিওতে দেখে দেখে এক্সারসাইজ করো, ফিট থাকো, হেলদি থাকো, আর
এইভাবেই যদি আমাদের সাথে জুড়ে থাকতে চাও, অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, রেড বাটন প্রেস করে তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, আর লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।